আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস এবং আজকের দিনে আরামবাগ গার্লস স্কুল একটা তার অন্য পরিচিতি লাভ করলো, কারণ তাদের মুকুটে নতুন পালক আজকে এসেছে। উৎকর্ষের বিচারে এই স্কুল সেরা স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে এবং তার জন্য একটা সম্মান দেওয়া হয়েছে আজকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে, যেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনিও ছিলেন, আরো অনেকে ছিলেন সেখানে। এই স্কুলের তরফ থেকে যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং স্কুল পরিচালনা কমিটির সমিতির যিনি সভাপতি স্বপন নন্দী, তারাও সেখানে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই সম্মান নিয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন স্বপন নন্দী। স্বপনবাবু, আজকের অনুভূতিটা কেমন? আজকে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেরা বিদ্যালয় যে সম্মাননা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আমাদেরই প্রথম আর কি আরামবাগ উচ্চ বিদ্যালয়কে আমাদের এই অ্যাওয়ার্ড মুখ্যমন্ত্রীর হাত থেকে যে পেয়ে, এটা সত্যি এটা একটা যে আরামবাগ যে উচ্চ বালিকা বিদ্যালয় যে আমাদের যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, এটা পেয়ে কি যে আনন্দ, যে আমি কি ভাষায় বর্ণনা করতে পারবো না। কারণ আরামবাগ যে একটার পর একটা জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতবর্ষের মধ্যে স্থান করে নিচ্ছে, সত্যিই এটা একটা আজকের দিনটা মানে অভূতপূর্ব, মানে এটা ভাষায় বর্ণনা করা যাবে না। স্বপনবাবু, যখন এই পুরস্কার নিতে উঠেছিলেন আপনি মঞ্চে, সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং ছিলেন, কি বলছিলেন মুখ্যমন্ত্রী, কোনো কথা হলো আপনার সঙ্গে? না না, তিনি আমি আসছি স্বপন আয় যেমন ভাব উনি সেই সিনের ডাকেন আর কি, সেভাবে ডাকবেন, ডাকবেন, এবার বলবেন যে ভালো করে কাজ করো। হ্যাঁ দিদি, প্রণাম করলাম, হ্যাঁ ভালো করে কাজ, হ্যাঁ ওই টাইমের মধ্যেই ওই যে উনি আশীর্বাদ করবেন, এইটাই হচ্ছে বিরাট আমার পাওনা, যে আমি যেন মানুষের কাজ করতে পারি, আরামবাগের যেন কাজ করতে পারি, আরামবাগ যেন সেই পশ্চিমবঙ্গ নয়, আমি বারে বারে বলি যে ভারতবর্ষের মধ্যে একটা জায়গায় যেন স্থান করে। স্বপনবাবু, স্কুল তো আপনারই পরিচালিত বা সভাপতি, আপনি এই স্কুলের এই সম্মান এসেছে, স্কুল নিয়ে আপনাদের নতুন কি ভাবনা চিন্তা স্কুলের পরিকাঠামো নিয়ে? স্কুলের পরিকাঠামো সবচেয়ে যেটা এই যে স্কুলটা পঠন পাঠন খুবই ভালো, স্কুলের যেসব শিক্ষিকারা আছেন টিচার ইনচার্জ থেকে আরম্ভ করে অ্যাসিস্ট্যান্ট টিচার ইনচার্জ এবং সমস্ত যেসব শিক্ষক শিক্ষিকার যেসব শিক্ষিকারা আছে তারা সুন্দরভাবে ছাত্রীদের সাথে পঠন পাঠনে সাহায্য করেন। তারপর যারা অশিক্ষক কর্মচারীবৃন্দ আছে, বিশেষ করে আবু যে টিম, সে তারা সুন্দরভাবে স্কুলকে একদম বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করে, মিড ডে মিলের যারা আছে, অশিক্ষক কর্মচারী যারা আছে। আরেকটা এটার ব্যাপার জানেন যে শুধু পড়াশোনা বা এ নয়, সমস্ত দিক দিয়ে এই যে অ্যাওয়ার্ডটা পাওয়া, এটা সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে সেরা বিদ্যালয়ের সম্ভাবনা আর কি। আমি যেটা জানতে চাইছি, আমি যেটা জানতে চাই স্বপনবাবু, যে বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি নিয়ে আর কিছু ভাবনা চিন্তা আছে আপনাদের? না না, সে তো আছেই, আমরা তো সবসময় যে কিভাবে মানে যে এই আরামবাগ গার্লস স্কুল বা আরামবাগের যেসব স্কুল কিভাবে হবে, এর জন্য আমাদের আরামবাগ মহকুমার সমস্ত যেসব শিক্ষক শিক্ষিকারা আছেন, প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে আমাদের ম্যানেজিং কমিটি থেকে আরম্ভ করে বিশেষ করে যে গার্জেনরা ছাত্রছাত্রীরা প্রত্যেকেই চেষ্টা করে যে যে যার স্কুলকে আরো আরো উন্নতি করাবে। তাই আমাদের যে এই স্কুলগুলো বিদ্যালয়গুলো হচ্ছে, আপনারা জানেন যে সেই মানুষ তৈরি যারা কারিগর, সেই শিক্ষক মহাশয়রা তারা সেই সমাজের এখনো এখনো তারা সেই মানে যে সম্মানটা যে যেখানেই হোক, আমরা কিন্তু সেই কোনো শিক্ষককে যদি আমরা দেখতে পাই, আমাদের সবসময় দেখবি যেন মাথাটা তাদের পায়ের তলায় নত হয়ে যায়। এই যে এখনো সেই শিক্ষকদের প্রতি সেই ছাত্রছাত্রীদের যে একটা এখনো যে সেই মানে অন্য অন্য জায়গায় যেটা নাই বা অন্য অন্য দেশে, কিন্তু এই আমাদের ভারতবর্ষের এই যে শিক্ষার যে শিক্ষক মহাশয়রা
শিক্ষক মহাশয়ের কাছে বাবা মা যেমন, আমাদের কাছে যেমন একজন শ্রেষ্ঠ পুরুষ, শিক্ষক মহাশয়রা হচ্ছেন আমাদের কাছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হচ্ছে যাকে বলে আমাদের সেই ভগবানের মতো, বুঝলেন তো? সেই শিক্ষকরাই হচ্ছে জাতির শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই শিক্ষাকে যেভাবে একটা লোহাকে যেমন পিছিয়ে পিছিয়ে তাকে যেমন সুন্দর একটা জিনিস করে, তেমনি এই শিক্ষক মহাশয়রা এই আমাদের এই ছাত্র ছাত্রীদের তাদের সেই পঠন পাঠন দিয়ে বিভিন্ন ভাবে শিক্ষা দিয়ে তাদেরকে সমাজের একটা জায়গায় নিয়ে যায়, যে সমাজের যাতে তারা সমাজটাকে আরো সুন্দরভাবে করতে পারে, দেশকে যাতে সুন্দরভাবে করতে পারে, তারাই তো হচ্ছে ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। ওকে, অসংখ্য ধন্যবাদ স্বপন নন্দী, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন। পশ্চিমবঙ্গের মধ্যে কোন স্কুল সেরা ঠিক আছে?